তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম কিভাবে আরবি বর্ণগুলো লিখতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, ত থেকে কা পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না সাহিরা? আচ্ছা, তাহলে আজকে পড়বো নতুন কিছু। আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর করে, কেমন? আজকে আমরা কি পড়বো? কিছু প্রশ্ন উত্তর করবো। দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে, একটু তোমরা খেয়াল করো। আজকে আমরা পড়বো কি পড়বো জানো সাহিরা? আজকে পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় পার্ট, এক থেকে পাঁচ নম্বর প্রশ্ন পড়বো, এক থেকে পাঁচ নম্বর। আচ্ছা, প্রথম অধ্যায় দ্বিতীয় পার্ট, প্রথম অধ্যায় দ্বিতীয় পার্টের আমরা এক থেকে পাঁচ নম্বর প্রশ্ন পড়বো। আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কি পড়তে হবে, একটু খেয়াল করো। তোমরা একটা মানে চার্ট দেখতে পাচ্ছ না, ইবাদত কাকে বলে? না লিখতে হবে না, পড়ো। আমি বলতেছি এগুলো লিখতে হবে না, পড়ো। ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? প্রথম প্রশ্ন কি সাহিরা দেখতে পাচ্ছ? ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? আচ্ছা দেখো, এখানে আছে আল্লাহর আদেশ নিষেধ মেলে চলাকে ইবাদত বলে। আমার সাথে পড়ো, আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। ইবাদত কাকে বলে? আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। ইবাদত বলে, আচ্ছা গুড। ইবাদত কাকে বলে? আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। ইবাদত কাকে বলে? আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে, আল্লাহর আদেশ নিষেধ ইবাদত। হ্যাঁ, আচ্ছা সাহির আবার পড়ো তো, ইবাদত কাকে বলে? আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। নির্দেশ না তো, নিষেধ, আদেশ নিষেধ, আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। আনিসা পড়ো, আনিসা তুমি পড়ো, ইবাদত কাকে বলে? আনিসার কোনো নেট সমস্যা? নাফিস বলো, নাফিস ইবাদত কাকে বলে? আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে, বলো ইবাদত বলে। আবার বলো ইবাদত কাকে বলে, আবার বলো ইবাদত কাকে বলে? আল্লাহর আল্লাহর আদেশ নিষেধ মেনে মেনে চলাকে ইবাদত বলে। ইবাদত বলো। আচ্ছা আচ্ছা, আনিসা বলো, আনিসা বলো। আচ্ছা তারপর বলো তো, কিভাবে আল্লাহর ইবাদত করা যায়, কিভাবে আল্লাহর ইবাদত করা যায়, প্রশ্ন নাম্বার টু। দুই নাম্বার প্রশ্ন, কিভাবে আল্লাহর ইবাদত করা যায়? এ দেখো, নামাজ পড়ে, রোজা রেখে, রোজা রেখে কুরআন শরীফ পড়ে, টাকা পয়সা বা জিনিসপত্র দান খয়রাত করে, তারপরে দান খয়রাত করে, খয়রাত দান খয়রাত করে, যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে, যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায়। তাহলে কিভাবে আল্লাহর ইবাদত করা যায়? নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন শরীফ পড়ে, টাকা পয়সা বা জিনিসপত্র দান খয়রাত করে, যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায়, কেমন? তাহলে কিভাবে আল্লাহর ইবাদত করা যায়? রোজা রেখে, হ্যাঁ নামাজ পড়ে। এ সাহিরা বলো, কিভাবে আল্লাহর ইবাদত করা যায়? নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন শরীফ পড়ে, টাকা পয়সা বা জিনিসপত্র দান খয়রাত করে, খয়রাত
করে যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে সদকা যাকাত সদকা যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায় গুড আবার বলো কিভাবে আল্লাহর ইবাদত করা যায় বলো সাহিরা বলো সাহিরা এগেইন বলো নামাজ পড়ে রোজা রেখে কোরআন শরীফ পড়ে টাকা পয়সা বা জিনিসপত্র দান খয়রাত করে যাকাত সদকা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আল্লাহর ইবাদত করে গুড মাশাআল্লাহ এখন কে বলবা নাফিস নাফিস বলো কিভাবে আল্লাহর ইবাদত করা যায় নামিস বলো কিভাবে আল্লাহর ইবাদত করা যায় নামাজ পড়ে রোজা রেখে কোরআন শরীফ পড়ে টাকা পয়সা বা জিনিসপত্র টাকা পয়সা বা জিনিসপত্র দান খয়রাত করে যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে যাকাত সদকা যাকাত সদকা সদকা ইত্যাদির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায় আল্লাহর ইবাদত করা যায় তাহলে কিভাবে আল্লাহর ইবাদত করা যায় নামাজ পড়ে রোজা রেখে কোরআন শরীফ পড়ে টাকা পয়সা বা জিনিসপত্র দান খয়রাত করে যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায় কেমন তাহলে নামাজ পড়লেও আল্লাহর ইবাদত হয় রোজা রাখলেও আল্লাহর ইবাদত হয় কোরআন শরীফ পড়লে টাকা পয়সা বা জিনিসপত্র মানুষকে দান করলে হ্যাঁ যাকাত দিলে এগুলোর মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায় কেমন সাহিরা বুঝছো আচ্ছা সাহিরা বুঝছো কিভাবে আল্লাহর ইবাদত করা যায় তাহলে নামাজ পড়ে রোজা রেখে কোরআন শরীফ পড়ে টাকা পয়সা বা জিনিসপত্র দান খয়রাত করে যাকাত সদকা ইত্যাদির মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায় কেমন আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা এরপর প্রশ্ন দেখছো তোমরা এরপর প্রশ্ন কি আমরা কইভাবে পবিত্র হতে পারি আমরা কইভাবে পবিত্র হতে পারি আমরা কইভাবে পবিত্র হতে পারি তিন ভাবে আমরা কইভাবে পবিত্র হতে পারি তিন ভাবে উযু গোসল ও তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হতে পারি কি কি মাধ্যমে কি কি মাধ্যমে আমরা পবিত্র হতে পারি উযু গোসল ও তায়াম্মুমের মাধ্যমে কি কি মাধ্যমে উযু গোসল ও তায়াম্মুমের ও দাঁড়িয়ে তাহলে আমরা কিভাবে আমরা কইভাবে পবিত্র হতে পারি তিন ভাবে কইভাবে পবিত্র হতে পারি নাফিস কইভাবে তিন ভাবে পবিত্র হতে পারি কি কি উজু করে গোসল ও তায়াম্মুমের মাধ্যমে মানে দ্বারা পবিত্র হতে পারে উজু গোসল ও তায়াম্মুমের দ্বারা পবিত্র হতে পারে আমরা কয়ভাবে পবিত্র হতে পারি বলো আমরা কয়ভাবে পবিত্র হতে পারি তিন ভাবে উজু গোসল ও তায়াম্মুমের দ্বারা পবিত্র হতে পারে কেমন আচ্ছা তায়াম্মুম এটা শব্দ কি তায়াম্মুমের দ্বারা তায়াম্মুম এটা শব্দ কি হ্যাঁ তায়াম্মুমের দ্বারা পবিত্র হতে পারি কেমন তাহলে আমরা কয়ভাবে পবিত্র হতে পারি
তিন ভাবে কি ভাবে উযু গোসল তায়াম্মুমের দ্বারা পবিত্র হতে পারি উযু গোসল তায়াম্মুমের দ্বারা পবিত্র হতে পারি গুড আচ্ছা জেকি সাহিরা বলো সাহিরা কই আমরা কয় ভাবে পবিত্র হতে পারি আরে কোথায় গেছিলা শুই ঘুমিয়েছিলা আচ্ছা বলো তাহলে আমরা কয় ভাবে পবিত্র হতে পারি কিভাবে কয় ভাবে তিন ভাবে গোসল ও তায়াম্মুম আমার সাথে বলো তায়াম্মুমের দ্বারা তায়াম্মুমের দ্বারা বলো এটা কি শব্দটা কি তায়াম্মুম শব্দটা কি সবাই বলো তায়াম্মুম হ্যাঁ তায়াম্মুমের দ্বারা পবিত্র হতে পারে কেমন আচ্ছা বলো তো উযু কাকে বলে নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি আচ্ছা আমরা সবাই উযু করতে জানি তাই না উযু করতে জানো নাকি নাফিস উযু করতে জানো আচ্ছা এটা বলতেছে উযু কাকে বলে নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি নির্দিষ্ট স্থান ধোয়াকে উযু বলে নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি নির্দিষ্ট স্থান ধোয়াকে উযু বলে উযু বলে গুড নির্দিষ্ট নিয়মে আচ্ছা সাহিরা বলো তো উযু কাকে বলে সাহিরা বলো উযু কাকে বলে আচ্ছা নাফিস বলো নাফিস নাফিস উযু কাকে বলে এইতো দেখো এখানে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট নিয়মে বলো নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি নির্দিষ্ট স্থান দোয়াকে উযু বলে এটা দেখা যাচ্ছে না নাফিস স্ক্রিনে দেখো উযু কাকে বলে নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি নির্দিষ্ট স্থান দোয়াকে কি বলে উযু বলে কেমন আচ্ছা তাহলে উযু কাকে বলে নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি নির্দিষ্ট স্থান দোয়াকে উযু বলে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো একটু এরপর কোশ্চেনটা দেখো উযু খরচ কইটি কি কি দেখেছো দেখতে পাচ্ছ উযুর খরচ কইটি কি কি উযুর খরচ কইটি কি কি জানো সবাই জানো উযুর খরচ কইটি উযুর ফরজ কয়টি চারটি উযুর ফরজ কয়টি চারটি উযুর ফরজ কয়টি চারটি এক নম্বর সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া সমস্ত মুখমণ্ডল কোন না বলি মুখ বলি তাহলে তোমরা ভালো করে সমস্ত মুখ একবার ধোয়া সমস্ত মুখ বলো সমস্ত মুখ একবার ধোয়া সমস্ত মুখ একবার ধোয়া উযুর ফরজ কয়টি চারটি উযুর ফরজ কয়টি চার চার উযুর ফরজ চারটি এক নাম্বার সমস্ত মুখ একবার ধোয়া সমস্ত মুখ একবার ধোয়া দুই নাম্বার কনুই সহ উভয় হাত একবার ধোয়া কনুই সহ উভয় হাত একবার ধোয়া গুড তিন নাম্বার কি সমস্ত মাথার চার ভাগের একবার মাসাজ করা আচ্ছা তিন নাম্বার বলো সমস্ত মাথা চার ভাগের একবার মাসাজ করা তিন নাম্বার কি সমস্ত মাথার চার ভাগের একবার মাসাজ করা
চার নাম্বার কুরআনে সহ চার ভাগের এক ভাগ চার নাম্বার কি কুরআনে সহ উপরে পা এক বার দোয়া চার নাম্বার কুরআনে সহ উপরে পা আচ্ছা তাহলে বলো উযুর ফরজ কয়টি চারটি উযুর ফরজ কয়টি চারটি কি এক নাম্বার সমস্ত মুখ দোয়া এক নাম্বার কি সমস্ত মুখ একবার দোয়া সমস্ত মুখ মানে পুরো মুখ একবার দিতে হবে কনুই সহ উভয় হাত একবার দোয়া উভয় হাত একবার দোয়া গুড তিন নাম্বার সমস্ত মাথা একবার মাসাহ করা মাসাহ করা গুড চার নাম্বার উড়ালি সহ উভয় পা একবার দোয়া উভয় পা একবার দোয়া গোড়ালি সহ উভয় পা একবার দোয়া গোড়ালি সহ উভয় পা আচ্ছা তাহলে বলো এগুলো অনেক ইম্পর্টেন্ট পড়া এগুলো আমাদের জানতে হবে উযুর ফরজ কয়টি ফরজ কয়টি ও কি কি উযুর ফরজ চারটি হ্যাঁ নাফিস পড়তেছো উযুর ফরজ কয়টি উযুর ফরজ চারটি হ্যাঁ কি কি বলো সমস্ত মুখ একবার দোয়া এক নাম্বার সমস্ত মুখ একবার দোয়া একবার নাম্বার কনুই সহ উভয় হাত একবার দোয়া তিন নাম্বার সমস্ত মাথা চার ভাগের এক ভাগ মাসাই করা চার নাম্বার গোড়ালি সহ উভয় পা একবার দোয়া সাহিরা বলো সুন্দর করে উযুর ফরজ কয়টি কি কি একবার ধোয়া দুই কনুই সহ উভয় হাত একবার ধোয়া তিন সমস্ত মাথার চার ভাগের এক ভাগ ধোয়া মাসাহ করা মাথা ধুতে পারে না তো মাথা মাসাহ করে চার নাম্বার গোড়ালি সহ উভয় পা একবার ধোয়া গুড এই আছে নাফিস বলো নাফিস উযুর ফরজ কয়টি সমস্ত মুখ ধোয়া মুখ একবার ধোয়া একবার দুই নাম্বার কনুই সহ চার ভাগের একবার মাসাহ করা আচ্ছা গোড়ালি সহ বই পা একবার দোয়া গোড়ালি সহ বই পা একবার দোয়া চার নাম্বার তাহলে আমরা উযুর ফরজ চারটি জানলাম তাহলে আজকে আমরা পাঁচটি প্রশ্ন করেছি কি কি প্রশ্ন করেছি একটু আবার একটু রিপিট করি দেখো প্রথম থেকে এক নম্বর প্রশ্ন ছিল ইবাদত কাকে বলে এক নম্বর প্রশ্ন কি ছিল ইবাদত কাকে বলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে প্রশ্ন নম্বর টু দুই নম্বর প্রশ্ন কিভাবে আল্লাহর ইবাদত করা যায় নামাজ পড়ে রোজা রেখে টাকা পয়সা বা জিনিসপত্র দান খায়রাত করে জাকাত সদকা ইত্যাদির মাধ্যমে তিন নাম্বার প্রশ্ন দেখো আমরা কইভাবে পবিত্র হতে পারি কইভাবে পবিত্র হতে পারি আমরা তিনভাবে কইভাবে পবিত্র হতে পারি তিনভাবে উযু যথা উযু গোসল ও তায়াম্মুমের দ্বারা পবিত্র হতে পারি
নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি নির্দিষ্ট স্থান দোয়াকে উজু বলে। আচ্ছা গুড, তাহলে বলো এরপরে উজুর ফরজ কয়টি? উজুর ফরজ কয়টি বলো? উজুর ফরজ চারটি। আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই প্রশ্নগুলো আমরা লিখবো। প্রথমে আমরা প্রশ্নগুলো লিখবো, কেমন? আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিব, তোমরা বই দেখে দেখে প্রশ্নগুলো। কত নম্বর পাঠ বলছি যে এটা? কয় নম্বর পাঠ বলছি, মনে আছে? এটা হচ্ছে তোমাদের কয় নম্বর পাঠ? প্রথম অধ্যায় দ্বিতীয় পাঠ। প্রথম অধ্যায় দ্বিতীয় পাঠ। প্রথম অধ্যায় দ্বিতীয় পাঠের প্রশ্ন উত্তর গুলা তোমরা যেভাবে তোমাদেরকে শিখিয়েছি তোমরা এগুলো লিখবা। প্রথমে লিখে তোমরা হোমওয়ার্ক করে SW করে। SW কি সাহিরা? SW হচ্ছে প্রশ্ন উত্তর। হ্যাঁ, পাঁচটা প্রশ্ন উত্তর তোমরা করে তোমাদেরকে প্রশ্নগুলো আমি অ্যাপসে দিয়ে দিব, আপলোড দিব। তোমরা পাঁচটা প্রশ্ন উত্তর রেডি করে লিখে তোমরা অ্যাপসে হোমওয়ার্ক জমা দিবে, এগুলো শিখে ফেলবা, কেমন? নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এগুলো লিখাবো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো কি করব? লিখাবো, কেমন? আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে এতটুকুই, কেমন? আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে তোমাদের, আর কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তাহলে উজুর ফরজ গুলা অবশ্যই শিখতে হবে। উজুর ফরজ গুলো আমাদের দরকার আছে। আমরা নামাজ পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করবো। নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের উজু দরকার, উজু করতে হবে। এখন যদি উজুর ফরজ গুলো আমরা না শিখি তাহলে উজু কিভাবে করবো? সুতরাং আমরা উজুর ফরজ গুলো শিখে তারপর সুন্দর করে উজু করবো, কেমন? আচ্ছা, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সুন্দর করে পড়াগুলা হোমওয়ার্ক গুলা অ্যাপসে জমা দিয়ে দিবে, কেমন? সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।